আসসালামু আলাইকুম, মোহাম্মদ ফয়সাল অফিসিয়াল এই ইউটিউব চ্যানেলে আরও একটি ইন্টারেস্টিং ভিডিওতে আপনার স্বাগতম। তো আজকের ভিডিওতে আমরা দেখব যে কীভাবে ইনস্টল দেওয়া অ্যাপের ডাটা সম্পূর্ণরূপে ডিলিট করবেন। তো আমি সেটিংয়ের অ্যাপ অ্যান্ড ফিচারে চলে গেছি। ফিচার্স থেকে আমি অপারা অ্যান্ড মজিলা ফায়ারবক্স দুইটা আনইনস্টল করে দিব আপনাদের দেখানোর জন্য, যে এটার ডাটা কীভাবে সম্পূর্ণরূপে ক্লিন করব সেটাই আপনাদের দেখাবো। তো ক্লিন করার জন্য ডিফল্ট যেটা আছে আনইনস্টলার সেটা দিয়ে আমি আনইনস্টল করে নিচ্ছি। তারপর স্টার্ট বাটনে গিয়ে রাইট মাউসে রাইট বাটন ক্লিক করে রানে গিয়ে এখানে প্রোগ্রাম ফাইল দেখে এন্টার দিয়েছি। তো প্রোগ্রাম ফাইল দেখে এন্টার দেওয়ার পর দেখতে পারলাম যে এখানে কোনো সেই দুইটা অপারা বা মজিলা ফায়ারফক্স নেই। তো আবারও প্রোগ্রাম রানে গিয়ে মজিলা প্রোগ্রাম ফাইল এক্স 86 লিখে এন্টার দিয়েছি। তো এখানে অপারা একটি ফোল্ডার খুঁজে পাওয়া গেছে, তো আমি ফোল্ডারটি ডিলিট করে দিলাম। এরপরে আমি আরও খুঁজতেছি যে আরও ফাইল আছে কি না ফায়ারফক্সের অথবা অপারার, তো এখানে নাই। তো এখন যে কমান্ডটি লিখতে হবে সেটি হলো অ্যাপ ডাটা। তো অ্যাপ ডাটা লিখে এন্টার দেওয়ার পর আমরা দেখব যে অ্যাপের ডাটা চলে আসছে। তো এখানে লোকালে যাবেন, লোকালে গিয়ে আপনারা অ্যাপ ডাটার লোকালে গিয়ে মজিলা অ্যান্ড অপারা সিলেক্ট করে ডিলিট করে দিবেন। তো টেমের যে অপশনটা ফোল্ডারটা সেটা নিয়ে পরে দেখাবো টেম। তো এখানে আপনারা যে অ্যাপগুলো আনইনস্টল দিয়ে দিচ্ছেন সেই রকম কোনো অ্যাপ যদি অ্যাপের ফোল্ডার থাকে তো এখানে থেকে ডিলিট করে দিবেন। তারপর লোকাল লজে এখানে মজিলা ফায়ারবক্স ছিল সেটা ডিলিট করে দিছি। এখন এখানে আমাদের রোমিং যে ফোল্ডারটা সেইখানেও দুইটা ফাইল ফোল্ডার আছে। তো এখানে দেখতে পাচ্ছে মজিলা এবং অপারা সফটওয়্যার। তো রোমিং ফোল্ডার থেকে ওই দুইটা আমি ডিলিট করে দিলাম। অ্যাপের ডাটার এই কাজ, অ্যাপের ডাটা থেকে আর কোনো ফোল্ডার ডিলিট করার প্রয়োজন নেই, আমার এইগুলোই ছিল। তো এখন আমরা এখানে যদি আপনারা পার্সেন্টেজ অ্যাপ ডাটা পার্সেন্টেজ দিয়ে ওকে দেন তারপরে আপনাদের ওপেন হতে পারে যদি উইন্ডোজ 7 হয়, কিন্তু এটা 10 এর জন্য ওপেন হলো না। তো রানে গিয়ে আরেকটা কমান্ড আমাদের লিখতে হবে, সেটা হলো রেচ এডিট। তো এটা লিখে রেচ এডিট লিখে ওকে দিবেন আপনারা। ওকে দেওয়ার পর এখানে অনেক অপশন চলে আসবে, আপনারা হকি কার্সুলার যেতে হবে। তারপর এখানে আছে, এখানে আপনাদের মজিলাটা খুঁজে বের করতে হবে। খুঁজে বের করার পর আপনার এটা ব্যাকআপ দিয়ে এক্সপোর্ট দিয়ে ব্যাকআপ দিয়ে রাখতে পারেন। এইগুলো সবগুলো অপশনই রেজিস্ট্রি এডিটের অংশবিশেষ। তো এখানের যে মজিলা সেটা আমি ডিলিট করে দিচ্ছি আপনাদের সামনেই। এটা ডাটা এটা আমি অলরেডি আনইনস্টল দিয়ে দিয়েছি। তো এখানে আর অপশন আছে, আপনাদের আরও কোনো অ্যাপ যদি আনইনস্টল দিয়ে থাকেন সেগুলো আপনার খুঁজে বের করতে হবে। এখানে আমি এর আগে ইউসি ব্রাউজার ইনস্টল দিয়েছিলাম, সেটা ডাটা কিছুটা রয়েছে, তো এখানে থেকে ডিলিট করে দিলাম। তো আরও দেখি আমার আরও কোনো অ্যাপ আছে নাকি এখানে। এখন যে ফোল্ডারটিতে যাব সেটি হলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন হকি কার্সুলার। তারপর এখানে আপনারা ইউজারে যাবেন, ইউজারে গিয়ে দেখবেন যে আপনারা আছেন কি না। তো যদি না থাকে তাহলে ডিলিট দেওয়ার কিছু প্রয়োজন নাই, ডিলিট দিবেন। সাধারণত যে অ্যাপের নাম অনুযায়ী এখানে ওই রকম নামই থাকে। হকি কুলার মেশিনের এই ফোল্ডারটিতে, তো এখানে সফটওয়্যার গিয়ে আপনারা মজিলাটা আমার এখানে আছে তো এটাও ডিলিট করে দিবেন। এখন দেখি আর দু একটি ফোল্ডার দেখব। এখানে আমরা দেখতেছি যে হকি কুলার মেশিনের সফটওয়্যার ফোল্ডার সফটওয়্যার লেখা মনে হয় পড়ে,
তো এখন যদি আপনারা ওয়াও 6432 নোডা এই ফোল্ডারে কিছু দেখেন তাহলে আপনারা পাবেন। যদি এখানে থাকে দেখতে পাচ্ছেন যে এখানে আছে, তো ভিডিওতে যেভাবে আমি ডিলিট দিলাম সেভাবে ডিলিট করে দিবেন। এটা একটু সাবধানতাভাবে করবেন, কারণ অন্যগুলো ডিলিট দিলে আপনার উইন্ডোজটি চলে যেতে পারে, আবার উইন্ডোজ দেওয়া লাগতে পারে। তো অন্য কোনো ফোল্ডারে আমার দেখতে পাচ্ছি যে আর নেই আপাতত, এগুলোই এখানেই এগুলোই ছিল। তো এখন আমরা কি করব, তো এখন আমাদের পরিষ্কার করতে হবে ট্যাম্পে গিয়ে। তো রানে গিয়ে আবারও ট্যাম্প লিখে পার্সেন্টেজ 10% দিয়ে এন্টার দিচ্ছি। তো অনেক ডাটা আসছে, 3-4 GB মতো চলে আসছে অলরেডি। তো 5 GB, 6 GB, 7 GB কন্টিনিউ, তো আর আসবে না। তো পারমানেন্টলি ডিলেট আমি দিয়ে দিলাম 7 GB মতো। আপনারা এইভাবে পার্সেন্টেজ 10% গিয়ে অনেক অপ্রয়োজনীয় ফাইল ডিলেট করতে পারেন, এক্ষেত্রে আপনার পিসিটা আরও অনেক ফাস্ট হবে। এর আগে আমি ভিডিও অবশ্য দিয়েছিলাম যে কিভাবে আপনার পিসিটি ফাস্ট করবেন এবং আপনার পিসিটি সম্পূর্ণ ক্লিন করবেন। তো এখানে শুধু টেম্পো লিখতে পারেন, টেম্পো লিখে এন্টার দিলেও অনেক ফাইল চলে আসবে। কন্ট্রোল এস দিয়ে অল সিলেক্ট করে কন্ট্রোল ডি দিলেই সব ডিলেট হয়ে যাবে। তো এই ভিডিও যারা সম্পূর্ণ কষ্ট করে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের মূল্যবান মতামত আমার ভিডিওর নিচে কমেন্টে জানাতে পারেন। এখানে প্রফেস লিখে এন্টার দিলেও আপনার ফাইলে অনেক আসবে, তো সবগুলো ডিলেট করতে পারেন। তো আজকে ভিডিও পর্যন্তই, আল্লাহ হাফেজ।